বোটের গন্তব্যস্থলে পৌঁছানোর আগে আমাদের বোটের কাছে পৌঁছাতে হবে। সুন্দর হয়েছে এটা। বাহ, ওহো, আমরা নিয়ে এসেছি লাচা পোড়াটা এবং এখানে ডিম কারি আছে। বাহ, এখানে এত ধরনের সুন্দর সুন্দর খাবার আমাদের সামনে। তো বন্ধুরা, আমার দ্বিতীয় ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আর আজকে আমরা যাব ধূপগুড়ি থেকে গাজলডোবার দিকে। ভিডিওটি খুব ছোট্ট করে বানানো হয়েছে, তাই সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই হলো আমাদের গাজলডোবা তিস্তা ব্যারেজ। এই বিশাল তিস্তা নদীর উপরে তিস্তা ব্যারেজ, যার আর এক নাম দেওয়া হয়েছে গাজলডোবা। মূলত বৈকুণ্ঠপুর ফরেস্ট সংলগ্ন এই ব্যারেজের জল উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সোজা বাংলাদেশে গিয়ে ঢুকেছে। এর পাশেই শিলিগুড়ি। হিমালয় এবং মধ্য এশিয়া থেকে আগত পাখিগুলি ট্যুরিস্টদের অ্যাট্রাকশনের একটি বিশেষ কারণ। এখান থেকে বিভিন্ন ক্যানেল চারিদিকে গেছে। জায়গাটা খুব সুন্দর আছে। একটা যদি বোট রাইড নিতে পারি আমরা, আসো তাহলে দেখি আমরা বোটের মধ্যে কত টাকা নেব। হ্যাঁ, সিঁড়িগুলো অন্যান্য সিঁড়ির থেকে একটু বেশি বড় হয়, আমরা সাবধানে নিচে নামবো। এরপর নিচে নামতেই আমরা যা দেখলাম তা হলো সুন্দরভাবে সাজানো এই বোটগুলি। আসলে এগুলো তো কোনো বিয়ে দেওয়া হয়নি, এগুলোতে উঠতে গেলে মাথা পিছু 200 টাকা করে খরচা করতে হয়। আসলে ব্যাপারটা হলো, যার পকেটে জোর বেশি তার নৌকোয় সাজ বেশি। তো আমরা আমাদের এই বোটে উঠে পড়ব। এই না, আমাদের বোট এসে গেছে। চলো তাহলে আমরা উঠে পড়লাম ছোট্ট নৌকাতে। চলো এবার আমরাও ঘুরে আসি। চলো দেই পারি ওই ছোট্ট সমুদ্রে। নকল হাসি মাখা এই কাকুর কাছে একটা পপকর্ন নেওয়ার পর আমরা সরাসরি চলে এলাম এই পেয়ারা মাখা কাকুর কাছে। এই মেখে দাও নাকি? কত টাকা প্লেট? 20 টাকা। 20 টাকা মিক্স করে দাও সব। না, সিঙ্গেল 20 টাকা প্লেট। ওকে, এক প্লেট দাও এটা। এই কাকু এরপর সুন্দরভাবে পেয়ারাগুলোকে পিস পিস করে কেটে তার এই পাত্রটিতে রেখে তিনি কাসন্দি, লবণ, আচার সুন্দরভাবে মেখে দিয়ে তারপর তৈরি করে দিলেন আমাদের এই সুন্দর পেয়ারা বাগান। দেখো কি সুন্দর হয়েছে এটা। বাহ, তো রসে ঝালে আচারে ভরপুর আমাদের পেয়ারা। হ্যাঁ, আর এটা কিন্তু ঘোরা নয়, এটা কিন্তু ঘুরি। ওঠার আগে একটু দেখে নেবেন। তো এরপর আমরা এই ব্যারেজের ধার ধরে বাইরের দিকে এগিয়ে যাব। আর মেইন রাস্তা পার হলেই দেখতে পারো একটা সুন্দর বাজার। বন্ধুরা, এই বাজারটিতে আসতে ভুলবেন না কিন্তু। এখানে প্রচুর দোকান আর চিংড়ি মাছের অনেক ভ্যারাইটি পাওয়া যায়, যা হয়তো আপনারা এখানে না আসলে উপভোগ করতেই পারবেন না। বাহ, এখানে এত ধরনের সুন্দর সুন্দর খাবার আমাদের সামনে পেশ করে আছে। বলো, ছোটো চিংড়ি নেবো না বড়ো চিংড়ি নেবো নাকি? বেগুনিও আছে না? তো যেটা বলেছিলাম, এখানে বিভিন্ন ধরনের খাবার জিনিস আছে। নদীর পাড়ে নদীর মাছকেই ধরে খাওয়া হচ্ছে এখানে। সুন্দর সুন্দর খাবার, একটু টেস্ট করে দেখি। এটা চিংড়ির পকোড়া, আর বাড়ি থেকে নিয়ে আসা আমাদের ডিম কারি এবং তন্দুরি রুটি, আর তার সঙ্গে আছে এই ঢ্যামনা মোটা লঙ্কার একটা চপ, যেটা এখান থেকে নেওয়া হয়েছে, আর তার সঙ্গে এই ছোটো ছোটো পেঁয়াজের চপ। তো বন্ধুরা, ভিডিওটি এখন শেষের দিকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করবেন, আর এই জায়গাটিতে অবশ্যই আসবেন। তো টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।